হাই এভরিওয়ান, কি খবর? সকলোরে ভালে আছেনে? সকল আমার খবরও ভালে। আর বহুদিনের মূরত মানে আজি ভিডিও করেছো। এইকদিন একবারে ভিডিও সিডিও করাই নাছিলো, আর রুমতে আছো যেহেতু, আর হাজবেন্ডও না থাকে, মইনো অকলে কি ভিডিও করে দেখাই থাকি, সেকারণে একো ভিডিও করাও নাছিলো। আর মানে কি সব টাইমতে সব এনেকা ভিডিওকে এনিটাইম রুমতে সোমাই থাকা, ইফালে যাওয়া ইফালে যাওয়া ভিডিওকে সবে চাই থাকলে ভাল না পায়, সেইটো কারণেও ভিডিও কিনো বনাম বলে একো দিয়া নাই। আর হ্যাঁ, আজি আকো ভিডিও করবলে আরম্ভ করেছো, সকলোখিনি দেখাম, আপনাদের ভিডিওটো শেষলৈকে চাব বলে আশা রাখিছো। আর এতিয়া গা পা ধুই করে আজরি হলো। আজি ইয়াত একেবারে ঠান্ডা হয়ে আছে, রোদ নাই, ইয়া দেখিছে বাহিরখন একদমই রোদ চোদ নাই। আর আমার পাচলিও হয়েছে অলপ সলপকে, দেখাম ভিডিও এটাত কইছিল যে পাচলি দেখাম বলে, কিন্তু দেখুয়া নহল, এখানে এতিয়া ভাবিছো আজি সাকে ভিডিওতে দেখাম কি কিনো পাচলি হয়েছে। পাচলিতকে বনহে বেশি হয়েছে, মানে কি হয় পাচলি দিছো হয়েছে লাহে লাহে, আর কিন্তু বন দিলাক তার লগতে বহুত বেশি সোনকালে গজি যায় পানি দি থাকার কারণে। আর হ্যাঁ, আপনার দেখাম কি কিনো, আমি দুইজনে মিলি রইছো, আর এটা গাটোহে ধুলো, একো খুয়াই নাই। আর এটা তাকে কিবা এটা বনাই লগে, মানে চাহ একাপ খাই করে লো, তারপর সকল দেখাম, আপনাদের ভিডিওটা চাই থাক। আর মই অহা একমাস হয়ে গেল, আর আপনার সোনকালে হোম টুরটা দিম, আপনাদের বিচারি আসলে দিব পারা নাই, এটা কারণে দিব পারা নাই, হাজবেন্ড না থাকে, আর যেটু টাইমত আহে সেটু টাইমত মই ভিডিও করব নোৱাৰো, কারণ ভাত চাত বনাই করে থাকো, আর বেশি টাইম না থাকে, সেইবাবে ভিডিওটা মানে বনোয়া হওয়া নাই, আর সোনকালে বনাই করে আপনার দেখাবলে চেষ্টা করম, যেহেতু আপনাদের বেয়াও পাইছে দিয়া নাই কারণে। সেয়া দেখাম কেনেকানো, সিম্পল একদমই সিম্পলকে রাখিছো, মানে বিশেষ একো কিনিবও পারা নাই ইমান, মানে বাহিরত যাব লাগে, হে বাহিরত যাবও পারা নাই, যে সেইটো কারণে একো লওয়া হওয়া নাই, সাধারণকে থৈছো। আর আপনার সোনকালে দেখাম, আপনাদের বেয়া না পাব, অল্প দেরিয়ে হয়ে গেল, এতিয়া বলক কামত লাগো মই। অলপ কাপড় মেলিবলে, কাপড়খিনি মানে ধুলো, কিন্তু আজি রাতেপরপা যেহেতু রোদটা ইমান দিয়া নাই, ঠান্ডাটা পড়েছে, সেইকাৰণে কাপড়খিনি বলে অলপ এতিয়া মেলি দিও, রোদটা লাহে লাহে ওলাইছে, এতিয়া 11টা বাজিলে, কাপড় এয়া পুরা লই আছো বাল্টিং ফুল করে, সোনকালে ধোয়া গল, কিন্তু মেলাহে নাছিলো। আর ইয়াত ব্ল্যাঙ্কেটখনও মই এনেকে মেলি থৈছো, গাৰুখিনিও এনেকে মেলি দিলো, বাৰু আজি অলপ মেলি দিছো, এতিয়া রাতেপা টাইমত এনেকা লাগিছিল রোদটা ভালকে দিব, সদায় যেহেতু দি থাকে, আজি আকো দিয়া নাই, তথাপিও মেলি দিলোহি, আর সেকারণে এতিয়া কাপড়খানি মই মেলি লো। এতিয়া কাপড় চাপড় মেলি এতিয়া ধুনকে চাহ অকন বনা আনিলো, তাকে এতিয়া খাই, আর এতিয়া চাহ কাপ বনা আনিলো যেহেতু, খাই লো এতিয়া ধুনকে, আর কাপড়খানি মেলি থাকে আহিলো, রোদ নাই যদিও বতাহ অলপ দি আছে, শুকাই যাব তেনেকে। এতিয়া মই ভাত বনাবলে লাগি আছো, তাৰপিছত ভাতকেইটা বহুৱা নাই, প্ৰথম দালিটো বহাই ললোঁ, আৰু এয়া মোৰ দালি হৈ আছে, মানে দালিখিনি হ'ল হে, এয়া দালিখিনি হ'লেই, আৰু ইয়াত মই গাজৰ আলু এনেকৈ বুটে দি চব্জি, আৰু এইখিনি এতিয়া মই কাটি মেলি থৈছোঁ, বনাম এতিয়া, আৰু হাজবেণ্ডকো সুধিম ভাত কেইটা বজাত বহাম, মানে তেওঁ আহিলেই বহাই দিম, নহ'লে ঠাণ্ডা যিহেতু সোনকালে ঠাণ্ডাও হৈ যায়, সেইকাৰণে জলদি তেতিয়া আহিলে সোনকালে বহাই দিম আৰু খাবলৈ। Thank you.
সবজিখিনি বহাই দিলো ধুনিয়াকে, এটা সবজিখিনি হয়ে থাকিব। আর তলত চাও কি হয়ে আছে বাহির বতরটা। আর এয়া তলত লোক খেলি আছে। আজি মানে ইয়াত শনিবারে স্কুল বন্ধ থাকে, সেইকাৰণে পোৱালিবিলাকে আহি তলত পুরা খেলি থাকে। সি তলর রুমটো মানে মানুহ অহা নাই, আহিবহে, সেইটো কাৰণে একে পুরা খেলি আছে তাহাতে। যি বনাই হৈ গল, এতিয়া দোকানলৈ আহিছোঁ। দোকানখন একে ওচৰতে আছে, সেইকাৰণে দোকানৰ পৰা কিবা এটা লৈ যাব লাগে, তাকে এতিয়া লবলৈ আহিছোঁ। ঘপককৈ অহা হ'ল, সেইকাৰণে জলদি জলদি ভাজিকণ বনাই এতিয়া আহিছোঁ চিধা। দোকানলে গলো আর লগতে আহিলোয়ে বস্তুকিটা লৈ, যেহেতু ওচরতে মানে রুমের পা দেখিয়ে থাকা যায়। এতিয়া কি কি আনিলো, আর এয়া কণী আনিলো, তারপর পিঁয়াজ, ফুলকবি, এই ঘরুয়া মানে শাক পাচলি দুটামান নাছিলে, মানে বিশেষকে পিঁয়াজ নাছিলে, তারপর সেই পিঁয়াজ লবলে গলো। তারপর দোকানখন ইয়ারপার দেখাই আছো, দোকানখন হয় সেই তাত ইখন দোকানখন দেখিছে, তালেকে গৈছিলো, মানে দেখিয়ে বেছি দূর নহয়। সেয়া গলো আর আহি বস্তুকিটা থৈ এতিয়া হাতখন ধুই করে লৈছো। আর এয়া মোর দুপরিয়া সাজ রেডি হয়ে গল। কার কার প্রিয় বাৰু এনেকে সিম্পলকে খায়? আর এতিয়া বাজি গল এয়া 2:15, মানে হাজবেন্ড নাহে বুলি কলে, সেইকাৰণে মই বোলো খাই দিওঁ আৰু ভাতকিটা। আর ভোকো লাগি গল, যেহেতু রাতেপা একো খোৱা নাছিল, খালি চাহে খাইছিল, এতিয়া সেইকাৰণে ভাতকিটাও ধুনিয়াকে খাই লো। ভাত পানি খাই গৈ আজৰি হলো, এতিয়া আজৰি হয় বোলো অকমান শুই লওঁ। ওপৰত গৈ কাপোৰ আনিলোগে, আর অলপ আছে তিতা হয়। আর পানি আজিকালি মানে বহুত বেছি কম খোৱা হৈছো, ইয়াত অকলে থাকো কিন্তু পানি পিয়াহে নধৰে, সেইকাৰণে খুৱাই নাযায়। সেইকাৰণে এতিয়া অলপ হেৰি বনাই লৈছো, গ্লুকন ডি মানে অরেঞ্জৰ, সেইটোকে অকণ বনাই লৈছো, অকণমান পানীখিনি মিঠা মিঠা হলে খাব পাৰি, সেইটো কাৰণে এতিয়া তাকে বনাই লওঁ, তাকে খাওঁ পানীখিনি অলপ, নহলে একদম পানী চানি নাখাওঁ যে। এতিয়া সেইকাৰণেও বহুত বেছি চুলি সৰে, মানুহে ডক্টৰেতো কয় মানুহক দিনটোত 3 লিটাৰ বা 4 লিটাৰ পানী খাবই লাগে, কিন্তু মই 1 লিটাৰ মানুহ খোৱা নাখাওঁ নেকি আজিকালি, সেইটো কাৰণে এতিয়া বোলো এইখিনিকে খাই লওঁ আৰু। সেয়া আৰু অলপ জিৰণি লৈ লওঁ, মানে শুই লওঁ, আকৌ উঠি আপোনালোকক লগ পাম। খোৱাপা উঠিলো, খোৱাপা উঠি অলপ বাহিৰত খোজকাঢ়িব গলো। খোজকাঢ়িবলৈ গৈ মানে আজি বহুত বেছি কুঁৱলি, মানে ঠাণ্ডা নিচিনা হৈ আছিলে, ৰ'দ নোলালে, আৰু মোৰ সেইকাৰণে মই পাহৰি থাকিলো ভাতিবেলা বোলো দেখাম বুলি ভাবিছিলো, শাক পাচলিখিনি দেখুওৱা নহলে বোলো পাছতকে দেখাই দিম, মানে আৰু কণ্টিনিউ ভিডিঅ'টো যদি কৰি থাকো কাইলৈকে তেতিয়া নিশ্চয় আপোনালোকক ধুনীয়াকে দেখাই দিম। আর এতিয়া আহিলো, আর চাহ একাপ ধুনিয়াকে নিজের কারণে বনাই ললো, হাজবেন্ড নাহিলে মানে সেইটো কারণে, আর দিনতো বনোৱা মানে দালিয়ে সবজি আসলে, সেইবাবে মই এতিয়া নিজের কারণে বনাই ললো চাহ একাপ। চাহ একাপ বোলো খাই লো, খাওয়ার লগতে এতিয়া মই ইয়াতে কণিয়া আলু এনেকে জোল বনাম, বইল করে লৈছো, হাজবেন্ডে খাই ভাল পায়। তারপর দিনের দালিও সবজি আছে হয়ে যাব, তারপর ভাতকিটা বনাম দেরিকে, আর এতিয়া মই নিজের কারণে চাহ একাপ বনালো, যেটা খাই করে লো। আর এতিয়া কণী জোলখিনি মই বনাই লো, কেনে সকলোখিনি রেডি করে লছো, আর আলুখিনি অকন পিটিকি ললো, তারপর এয়া, তারপর নহরু আদা, আর কেরাহিটো পাতি দিলোয়ে, তেল দিছো, আর ইয়াতে গরম পানি অকন করে লছো, মানে একেবারে গরম পানি দিলেতো খাবলে ভাল হয় যে, সেইকাৰণে বোলো একেবারে গরম পানি অকন কাষতে করে লো, অলপ দেরিকে ভাতকিটা বহাই দিম, নহলে ভাতখিনি ঠান্ডা হয়ে গেলে একেবারে খাব মন নাযায়, সেইকাৰণে বোলো ভাতকিটা দেরিকে বহাই দিম আৰু। সেয়া এতিয়া মই বনাই লওঁ, আৰু এয়া মোৰ কণী আলু জোল ৰেডিয়ে হৈ গ'ল। অলপমান পানী বেছি হৈ আছে, পানীখিনি পুৰা অকণমান কমিবলৈ দিম, মানে গ্ৰেভি টাইপ হ'বলৈ দিম। এতিয়া মই কণীকেইটাও দিয়ে দিলোঁ, বোলো লাহে লাহে উতলি থাকিব আৰু ধুনীয়াকৈ হৈও যাব, আৰু সেয়াই। আৰু এনেকৈয়ে মই দিনটো পাৰ কৰোঁ, এইখিনিকে কাম কৰোঁ ঘৰৰ, যিখিনি সকলোৱে কৰে ময়ো সেইখিনিকে কৰোঁ, ঘৰ সাৰা মোচা আৰু কাপোৰ ধোৱা, গা ধোৱা, আৰু সেইখিনিয়ে আৰু বনোৱা কৰা, আৰু তাৰ বাহিৰে মোৰো লাইফটো বেলেগ একো হৈ নাথাকে, সেইকাৰণে কিনো ডেইলি ব্লগ দিম, এইখিনিকে সদায় দেখাবলৈ হ'লে আপোনালোকেও আমনি পাব, সেইকাৰণে অলপ দুদিনমান ৰৈ ৰৈ ভিডিঅ'বোৰ দিবলৈ চেষ্টা কৰোঁ। আপোনালোকেও তেতিয়া কিবা এটা নতুন কিবা এটা দেখিলে আপোনালোকেও ভাল পায় চাবলৈ, সেয়া
চাই থাকো ভিডিও। এয়া পুরা মোর কণী আলু জোল রেডি হয়ে গেল গ্রেভি টাইপ। আর মই কি করো পেঁয়াজ বিলাক মানে অকন ডাঙর ডাঙরকে কাটি দিও, মই কি করো পেঁয়াজখিনি অল্প ডাঙর ডাঙরে কাটো, পেঁয়াজখিনি মানে অল্প কমকে ভাজি লো, কারণ কমকে ভাজিলে অল্প পেঁয়াজব মিঠা 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 নিচিনা হয়ে যায়, তেতিয়া মানে অল্প কেঁচা টাইপরও হয়ে থাকে যে সেকারণে খাই অকন বেশি ভাল পাও মই, সেকারণে তেনেকেই রাখি দিছো। এতিয়া মোর বনাই হয়ে গেল আর লগতে ভাবিছো অকমান মুখখনক অকমান যত্ন লোক, বহুত দিন একো নঘঁহা নিচিনাই হয়ে গেছে, এতিয়া সেকারণে বেসন অকণে গাখীরে লৈছো, তার লগতে অকমান দিম হালধি, তাকে অকমান হালধি অকনো দি দিও। ইয়ালে আহা পা মানে ইয়ার হেৰিটো বেলেগ যে অক হেৰি হৈছে, একদম শুকান টাইপ হৈ গৈছে মোৰ স্কিনখন, সেইবাবে অকমান বোলো যত্ন লৈ লওঁ। তাকে এতিয়া হালধি বেচন আৰু গাখীৰ দিছোঁ, সেয়া এতিয়া তাকে ধুনীয়াকে অকণ মুখখনত লগাই লওঁ যিহেতু আৰু একো কৰিবলগীয়া নাই। আর এতিয়া লগাই মেলি ললো, লগাই লৈ এতিয়া মুখখন ধুয়ো দিলো, আর এদিনতে তো কোনো চেঞ্জ হয়ে না যায়, তথাপিও অকমান ভাল লাগে, সদায় করে থাকিব পালে ভাল কিন্তু সদায় তো করে থাকিব পৰা না যায়, সেইবাবে অকমান লগালো। আর হাজবেন্ড আজি নাই বাবে কৰিব পাৰিলো, হেয়া এতিয়া এনে অকলে থাকিলেও মানে সময়বিলাক মিলাবই নোৱাৰি, ইটো সিটো কাম কৰি থাকোঁতে দিনটো শেষে হৈ যায়, আর সেয়া ভাত পানী বনালে মানে হাজবেন্ডটো আহিয়ে পায়, আর এতিয়া যেহেতু আজি নাহিলে আর এতিয়া 10টা বাজিলে মই ভাতকিটাও বহাই দিলো, তেও আহিব অলপ দেরিকে, তেতিয়া দেখাম আপোনাক। আর এয়া ৰাতিৰ সাজ, দালি গৰম কৰিলো, তেও প্রিয় পাপড় ভাজিলো, দিনৰে সবজি আছিলে, আর তেও মাংস অকমান লৈ আহিছিলে কিনিছিলে বলে, আর এয়া কণী জোল, আর এয়া হৈছে মানুহজন, আর এয়া এতিয়া আমি দুইটাই খাই লওঁ, এতিয়া ৰাতি 12টা বাজিছে, তাকে এতিয়া দুজনে খাই লওঁ যেহেতু তেওঁ দিনত একো খোৱা নাছিলে, তাৰপিছত এতিয়াও খাই কৰি লওঁ। গুড মৰ্ণিং এভৰিওৱান, এতিয়া কালি কৈছিলোঁ যিহেতু মোৰ শাক পাচলি বাৰীখন দেখামহি, তাৰপিছত সেইকাৰণে এতিয়া ৰাতিপুৱাই আহি গৈছোঁ, নহ'লে দিনটোলৈ সময় নাথাকে, ইটো সিটো কৰোঁতে টাইমবোৰো গুচি যায়, আৰু এতিয়া নতুনকৈ য়োগাটো জইন কৰিছোঁ, তাৰপিছত সেইটো কাৰণে তাতে ইভিনিং টাইমত তাতে যাবই লাগে সদায়, সেইকাৰণে ভাবিলোঁ এতিয়া ৰাতিপুৱাই যিহেতু আহোঁৱেই অলপ চলপ বনো চাফা কৰিছোঁ আৰু দেখাইও দিওঁ আপোনালোকক। আৰু এয়া লাইপাত ধুনীয়াকৈ লাগি আছে, ছিঙিব পৰা হৈছে, আৰু এইবিলাক বিলাহী পুলি, এইবিলাকো পুৰা বিলাহী পুলি আছে, এইবিলাক কিবা সৰু সৰু লাইপাত বুলিয়ে ভাবিছোঁ আৰু মানে দিওঁতে তেনেকুৱাই হৈছে, আৰু এইখিনি হৈছে ধনিয়া, আৰু এয়াতো সব বিলাহী পুলিয়ে লগাইছিলোঁ, এয়া বিলাহীয়ে সব লাগিছে, আৰু এবাৰ বিলাহীকে খাম নেকি বুলিয়ে ভাবিছোঁ, আৰু এইবিলাকে অলপ বনো বেছি হৈ গৈছে, জলকীয়া পুলি দিছিলোঁ কিন্তু এতিয়ালৈকে ধৰিবই পৰা নাই জলকীয়া পুলি হৈছেনে নাই, আৰু এইফালেও সব বিলাহী পুলিয়ে আছিলে, আৰু মাজে মাজে লাইপাতো দিয়া হৈ আছে, আৰু এয়া হৈছে ৰঙালাও। তো এয়াই সৰুকৈ আমাৰ শাকনি বাৰী হাজবেণ্ডৰ, মই কৰি আছোঁ, আগতে ঘৰতো এইবিলাক একো কৰাই নাযায়, এতিয়া মানে এনেকুৱা হৈছে ইয়াত নকৰিলে নহয়, সেইবাবে পুৰা ধুনীয়াকৈ কৰি আছোঁ আৰু, কিন্তু আগতে ঘৰত বস্তু ৰুলে নহয়েই, হ'বয়ে কিবা হাতখনে বেয়া নেকি, নহয় ইয়াত আহি যেতিয়াই দিছোঁ ধুনীয়া ধুনীয়াকৈ সব বস্তু হৈছে, সেইকাৰণেও মনটোও বহুত বেছি ভাল লাগি গৈছেগৈ দেখোঁতে, আৰু সেয়া এতিয়া লাহে লাহে বাঢ়িব আৰু, ইমান জলদিনো কেনেকৈ বাঢ়িব, সেয়া এতিয়া আপোনালোকক দেখাই দিলোঁ, যেতিয়া আৰু অলপ ডাঙৰ হ'ব ধুনীয়াকৈ আপোনালোকক আকৌ দেখাম যেতিয়া খাবলৈ পাম, আৰু সেয়া এতিয়া মই যাওঁ, বহুত অলপমান বন চাফা কৰিলোঁ, আৰু হাজবেণ্ড গ'ল, তেওঁ ৰাতিপুৱাই মানে পুৰা পানী চানী দি থৈ গৈছে, সেইটো কাৰণে মই এতিয়া পানী চানী দিব লগাটো নহয়, মই সেইকাৰণে অলপ বনবিলাককে চাফা কৰি দিছোঁ আৰু, সেয়া এতিয়া ৰুমলৈ গৈ আছোঁ, এতিয়া আহিলোঁ ৰুমলৈ, তাৰপিছত আৰু এই ভিডিঅ'টো ইমানতে সামৰণি মাৰিছোঁ, নতুন এটা ভিডিঅ' লৈ আকৌ আহিম, আৰু ধুনীয়া এটা ছাৰপ্ৰাইজ আছে আপোনালোকৰ কাৰণে, আপোনালোকে ভিডিঅ'বোৰ চাই থাকিব, লাইক কমেণ্ট শ্বেয়াৰ ছাবস্ক্ৰাইব কৰিব যিসকলে এতিয়ালৈকে কৰা নাই, আৰু বাই, ভালে থাকক সকলো, মই ভালে আছোঁ।